শুভ বিজয় সবাইকে বন্ধুরা, এবং ডিফেন্স শো বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশের লুঙ্গি বাহিনী তাণ্ডব প্রায় প্রতি বছরেরই দুর্গাপূজার সময় দেখতে পাওয়া যায় বাংলাদেশে। তবে এইবারের কাণ্ড বেশি ভয়ানক প্রত্যেকবারের থেকে হয়ে গেছে। এই ভিডিওতে লুঙ্গি বাহিনীর চক্রান্ত এবং এর পিছনে আসল দোষীকে তার কথা বলবো। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের হিন্দুদের যখন ভারত সরকার সিএএ এর মাধ্যমে নাগরিকতা প্রদান করার কথা বলে, তখন এই হাসিনা আপা ও তার বেজন্মা দেশের বেজন্মাগুলো রাস্তায় নামে। বাংলাদেশের হিন্দু নির্যাতন কারো চোখে পড়ে না, তবে ভারতে মুসলিম নির্যাতন সবাই দেখে। তবুও ভারত সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দকে জায়গা দিয়েছে, আর বাংলাদেশের এইটুকুও সৎ সাহস ছিল না যে সেকুলার শব্দকে সংবিধানে জায়গা দেবে। বন্ধুরা, এই কারণেই বাংলাদেশের লুঙ্গি বাহিনীর সদস্যরা পুরো বাংলাদেশকে একমাত্র মুসলিমদের দেশ হিসেবেই মনে করে। এইদিকে আবার আমরা ভারতীয় হিন্দুদের শুনতে হয় ভারতীয় মুসলিমদের থেকে যে ভারত কি তোর বাপের দেশ। আমি আমার আগের চ্যানেলের কিছু ভিডিওতে এটা অনেকবার বলেছি যে বাংলাদেশই হলো পৃথিবীর দ্বিতীয় পাকিস্তান, যা এখন সত্য হতে চলেছে ধীরে ধীরে। আসলে কি ঘটনা ঘটেছিল বাংলাদেশে? বাংলাদেশের কুমিল্লা জেলায় এক ব্যক্তি দারুণ সুন্দরভাবে পুজো মণ্ডপে কোরআনকে রেখে দেয়, যার ফলে এই খবর আবারও ফেসবুকের মাধ্যমে এই বলে ভাইরাল করা হয় যে হিন্দুরা কোরআনের অবমাননা করেছে। এরপরে এই ইস্যুকে কেন্দ্র করে লুঙ্গি বাহিনী রাস্তায় নামে এবং যত পুজো মণ্ডপ এরই সাথে মূর্তি তাদের সামনে আসে তা গুড়িয়ে দেয়। তবে বন্ধুরা, মজার ব্যাপার হলো এই নিয়ে আজ ভারতের বুদ্ধিজীবীরা ও সেকুলার নেতা নেত্রীরা মুখে কুলুপ বেঁধে রেখেছে, কারণ হিন্দু নির্যাতনের কথা বললে মুসলিম ভোট কেটে যাবে। এই ছিল হিন্দুদের বিরুদ্ধে লুঙ্গি বাহিনীর সুন্দর এক চক্রান্ত। এই ঘটনায় আসল দোষীকে? বন্ধুরা, ভারত যখনই বাংলাদেশকে এই বিষয় নিয়ে কথা বলে, তখন ওপার থেকে জবাব আসে আমরা অ্যাকশন নিচ্ছি, কিন্তু পরবর্তী সময় যেই কি সেই। বাংলাদেশের সরকারি তন্ত্র আজ মৌলবাদীদের জুতোর নিচে, হাসিনা আপারও সাহস নেই যে এদের বিরুদ্ধে যাওয়ার, কারণ ইসলাম তো আবার শান্তির ধর্ম, এই ধর্মের অনুসারীরা কি হিংসা করতে পারে? অনেক সময় এমন ঘটনা ঘটলে তো বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট ও ফায়ারও করে না, এই যুক্তি দেখিয়ে যে এটা পার্সোনাল কেস না, ক্রাউডের কেস, তাই পুলিশ কিছু করতে পারবে না। বাংলাদেশে যখনই হিন্দুদের কোনো উৎসব আসে, তখনই ফেসবুকের মাধ্যমে ব্লাসফেমির গুজব রটানো হয় হিন্দুদের বিরুদ্ধে, আর এই সব জেনেও বাংলাদেশ সরকার আগে থেকে কোনো প্রকার ব্যবস্থা নেয় না। এখানে প্রকৃত দোষী হলো বাংলাদেশের হাসিনা সরকার, তারা সব কিছু জেনেও কেন আগে থেকে এর প্রতিরোধ করেনি? অনেক জায়গায় তো এমন দৃশ্য দেখা গেছে যে যেখানে পুলিশই হিন্দুদের পুজো দিতে বাধা দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের পরেই হাসিনা আপার টনক নড়ে এবং র্যাপকে রাস্তায় নামানো হয়, কিন্তু এই কাজটি যদি বাংলাদেশ সরকার আগে থেকেই করত, তাহলে এই প্রকার ঘটনা হয়তো ঘটতো না। তাই এর সমস্ত দায়ভার শুধুমাত্র বাংলাদেশের হাসিনা সরকারের। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। জয় হিন্দ।